প্রকাশ মণ্ডলের রিপোর্ট। দুরন্ত বার্তা, হাওড়া এশিয়ার সবথেকে বৃহত্তম ফুলবাজার হাওড়ার মল্লিকঘাট ফুলবাজার। এই ফুলবাজারে রাজ্যের বিভিন্ন ফুলবাজার থেকে ফুল আসে এই মল্লিকঘাটে। কয়েকটা জেলার ফুলবাজারের নামগুলো উল্লেখ করছি: নদিয়া, রানাঘাট, ধানতলা, কালীনারায়ণপুর, কৃষ্ণনগর, বাতকুল্লা। বিভিন্ন প্রান্ত থেকে ফুল আসে ঠাকুরনগর, মেচেদা, কোলাঘাট, ক্ষীরপাই, বাগনান, বিভিন্ন বাজারের ফুল এই হাওড়ার মল্লিকঘাটে আসে। এখানে যেমন আমদানি হয় তেমনি বিদেশে রপ্তানি হয়। এই মল্লিকঘাট ফুল বাজারের ফুল বিদেশেও পাড়ি দেয়, তেমনি অন্য রাজ্যের ফুল এই মল্লিক বাজারে আসে। যেমন পূজোর সময় পদ্ম, সে উড়িষ্যা থেকে, বিহার থেকে, ব্যাঙ্গালোর থেকে, রজনী মাসে। কিন্তু এবছর পূজোর আগে ভারী বর্ষণ হয়, চাষিদের প্রচুর ফুলের ক্ষতি হয়েছে, তাই আশ্বিন মাসে ফুলের দাম কিন্তু একদমই কম ছিল না। ফুলবাজারে যারা খুচরো পাইকারি ফুল বিক্রি করে তাদের বক্তব্য, চাষিদের প্রচণ্ড বৃষ্টিতে ফুলের চারা নষ্ট হয়ে গেছে, তাই পূজোর মরশুমে যে ফুলের প্রয়োজন সেই ফুলটাই বাজারে আসবে না বলে তাদের ধারণা। এই ফুলের দাম এত বেড়েছে, যেমন পদ্মই আশ্বিন মাসেই 400 টাকা 25 পিসের দাম। এই পদ্মটা দুর্গাপুজোর 4 দিন আগে মিনিমাম 2500 টাকা কিনতে হবে খুচরো। যারা গ্রামে দোকানদারি করে তাদের তার কারণে সময় বৃষ্টি না হয় পদ্ম ফুলের যোগান দিতে পারবেন না চাষিরা, কারণ যখন বৃষ্টির দরকার ছিল তখন বৃষ্টি হয়নি। অসময় বৃষ্টিতে উল্টাশের প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে দুর্গাপূজার বাঙালি শ্রেষ্ঠ পূজা। এই পুজোতে ফুল কিন্তু প্রচুর প্রয়োজন। ফুল এবছরের আমদানি হবে না বলেই মল্লিকঘাটের ব্যবসায়ীদের বক্তব্য, তাই ক্রেতাদের দাবি দামে ফুল কিনতে হবে বলে জানালেন এখানের ব্যবসায়ীরা। যে রজনী কেজি 200 টাকা হওয়ার কথা, সেই রজনী কিনতে হবে দুর্গাপূজার মরশুমে মিনিমাম 500 থেকে 600 টাকা কিলো। দুর্গাপূজার মায়ের তার বা তার পাশে চারজনের যে 5টি মালার সেট হয় তার দাম পড়বে 3000 থেকে 3500 টাকা বলে জানালেন এক ফুল ব্যবসায়ী বরুণ বিশ্বাস ও হুগলির হরিপালের খুচরো ব্যবসায়ী প্রদীপ কাহার। সামনে দুর্গাপুজো, এটা কি দাম আরো বাড়তে পারে? সামনে যে পুজো, পুজোর মধ্যে কি দাম আরো বাড়তে পারে বলে ধারণা করছেন? এই গাঁদা ফুল কিনলাম 80 টাকা কিলো, মালা চলছে 400 টাকা 20, আকন্দ 20 টাকা 200 টাকা 20, তুলসী পাতা 100 টাকা 20। আচ্ছা, এখন তো সবে মানে আশ্বিন মাস, হিন্দুদের যেহেতু পুজো পালপরব কম, এত দাম কেন এখন? এই যে দাম, মাত্রাহীন দাম, কোনোদিন 20 টাকায় 30 টাকায় আসছে, আবার কোনোদিন 80 টাকায় আসছে। এই যে মানুষ সমাচার, এই গরিবের সংসার, এত টাকা ফুলের দাম হলে মানুষ কি পুজো দেবে, আর আমরা কি করে বাঁচবো? পুজোই কোনো অকশনে দাম বাড়তেও পারে, কমতেও পারে, এর কোনো। এটা কি চাষিরা দাম পাচ্ছে না যারা ফোরে মাল এনে তারাই দাম করছে? এখন এই চাষিরাও দাম পাচ্ছে বা মার্কেটে ব্যাপাররাও দাম পাচ্ছে, সবাই দাম পাচ্ছে। আপনার নাম ছিল? 120 টাকা। আচ্ছা, এই যে সামনে দুর্গাপুজো, এতে মানে রজনীর দাম কতটা বাড়তে পারে? 500 টাকা 400। আচ্ছা, এই যে এশিয়ার বৃহত্তম ফুল মার্কেট মল্লিকঘাট, এই মার্কেটে মানে কোন কোন জেলা থেকে ফুল আসে একটু বলতে পারবেন? নদিয়া জেলার থেকে আসে, মেদিনীপুর থেকে আসে, হুগলি ডিস্ট্রিক্টের থেকে আসে, 24 পরগনার থেকে আসে। আপনার নাম? আমার নাম নিমাইকেশ। বাড়ি? বাড়ি উত্তর পাড়া, থানা ধানতলা, নদিয়া। নদিয়া পোস্ট অফিস হালাল। দেখো তো দাম বলি, দাম তো এখন হয়ে যান 60 টাকা 60 টাকা করে বলছি, 50-60 টাকা কিলো। এই যে সামনে দুর্গা পুজো, বাঙালির যে পুজো, বড় পুজো, এই পুজোয় কি আরো দাম বাড়বে বলে মনে করছেন? হ্যাঁ, বাড়বে দাম। এই যে বেশ কয়েকদিন বৃষ্টি, এই বৃষ্টিতে কি ক্ষতি হয়েছে? নষ্ট হয়ে গেছে ফসল। আচ্ছা, আপনার নাম? আমার নাম রামচন্দ্র মণ্ডল। বাড়ি? বাড়ি দিগঙ্গা থানা, বাইশেরপুর অঞ্চল। এই যে এশিয়ার সব থেকে বৃহত্তম ফুল বাজার মল্লিকঘাট, মানে কোন কোন জেলা থেকে ফুল আসে এখানে? মেদিনীপুর থেকে আসে, নদিয়া থেকে আসে, সরগনা থেকে আসে, কাছাকাছি মানে বিভিন্ন জেলা থেকে ফুল এখানে আসে, বা এখান থেকে ফুল রপ্তানি হয়ে বাইরেও যায়, বিদেশে চলে যাচ্ছে।